বয়েজ শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ বয়েজ? সবাই ভালো আছো? ভালো আছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আর্থিক বিবরণী, কারণ আর্থিক বিবরণের উপর ফার্স্ট পার্ট থেকে দুইটা সৃজনশীল প্রশ্নের উত্তর করা লাগে। এই জন্য আর্থিক বিবরণী হচ্ছে কম্পালসারি চ্যাপ্টার। এই জন্য আর্থিক বিবরণীর মূল বক্তব্য যা ছিল সেটা আমি আবার বলতেছি। আর্থিক বিবরণীর যে মূল বক্তব্য তা হচ্ছে যে মোট লাভ নির্ণয় করতে হবে তোমার। প্রথমে মোট লাভ নির্ণয়ের জন্য তুমি যেটা করবা, বিক্রয় সংক্রান্ত আয় থেকে ক্রয় সংক্রান্ত ব্যয়গুলো, বিক্রয় সংক্রান্ত আয় থেকে ক্রয় সংক্রান্ত ব্যয়গুলো মাইনাস করবা। মাইনাস করলে কি আসবে তোমার? মোট লাভ আসবে, তাই না? মোট লাভ আসবে। এরপর মোট লাভ নির্ণয়ের পর মোট লাভের সাথে পরিচালন ব্যয় যতগুলো থাকবে পরিচালন ব্যয়গুলো মাইনাস করবা। পরিচালন ব্যয় মানে কোনগুলো? যেগুলো ক্রয় সংক্রান্ত ব্যয় ছাড়া অন্যান্য ব্যয়, সেগুলো হচ্ছে পরিচালন ব্যয়। যেমন বেতন, ভাড়া, অবসর, কুরিন সঞ্চিতি, এগুলো হচ্ছে পরিচালন ব্যয়। এগুলো পরিচালন ব্যয়গুলো মাইনাস করবা। আর কি করবা? অন্যান্য আয় যদি থাকে কিছু, অন্যান্য আয় থাকলে সে আয়গুলো তোমরা কি করবা, যোগ করবা। যোগ করে নেট লাভ নির্ণয় করবা। নেট লাভ নির্ণয়ের সময় নেট লাভ নির্ণয় হয়ে গেলে তারপর আর্থিক বিবরণী তৈরি করবা। আর্থিক বিবরণীতে কি করবা? আর্থিক বিবরণীতে তোমার যত ধরনের সর্বশেষ সম্পদগুলো আছে এগুলো সম্পদের দিকে লিখতে হবে, আর সর্বশেষ দায় যেগুলো থাকে সেগুলো দায় পাশে লিখে সমান করে দেখাতে হবে। এখানে একটা স্লাইডে একটা রেওমিল দেখতে পাচ্ছ? রেওমিল দেখো। রেওমিলের যে ব্যাপার, এরকম একটা আর্থিক বিবরণীর ক্ষেত্রে এ ধরনের একটা রেওমিল দেওয়া থাকে। রেওমিল দেওয়ার পর এখানে কি আছে? প্রাপ্য কমিশন আছে 5,000। প্রাপ্য কমিশন কি করবা তুমি? সম্পদে লিখতে হবে। যাতায়াত খরচ আছে, যাতায়াত খরচ যাবে পরিচালন ব্যয়ের মধ্যে। যাতায়াত খরচ যা আছে যাবে পরিচালন ব্যয়ের মধ্যে। উত্তোলন মূলধন, মূলধন থেকে উত্তোলন যদি থাকে তখন উত্তোলন মাইনাস করবা। দেনাদার পাওনাদার, দেনাদার ডেবিটে আছে, দেনাদার ডেবিটে থেকে ডেবিটে যে দেনাদার আছে তারা তো এই দেনাদার কাছ থেকে টাকা পাওয়া যাবে, সম্পদে লিখতে হবে। আর পাওনাদার মানে যাদেরকে টাকা পরিশোধ করতে হবে, দায় পাশে লিখতে হবে। ব্যাংক ঋণ 12%, 1,718 আছে। দেখো ব্যাংক ঋণ গ্রহণ করছে, ব্যাংক ঋণ গ্রহণ করছে কবে? 1,718 তারিখে। কিন্তু এ অঙ্ক কত সালের? এ অঙ্ক 19 সালের। তাহলে 19 সালের অঙ্ক হওয়ার ফলে 19 সালে পুরো বছরের সুদই দিতে হবে, কারণ 18 সালে তুমি কোনো কিছু ক্রয় করলা কীভাবে? 18 সালে কোনো কিছু জুলাইতে ক্রয় করলে তখন জুলাইতে 18 সালে ব্যবহার হবে 6 মাস, কিন্তু 19 সালে ব্যবহার হবে কতদিন? পুরো বছর। এই জন্য
পুরো বছরের সুদ ধরতে হবে 8,000-এর 12% যদি নির্ণয় করো, 80,000-এর 12%, 80,000 গুণ 12 ভাগ 100 যদি করো তাহলে কত আসবে? 80,000 ভাগ 12 গুণ 100 করলে 9,600 টাকা আসবে। এই 9,600 টাকা হচ্ছে তোমার কি ব্যাংক ঋণের সুদ, লিখবা 9,600 টাকা। কোথায় লিখতে হবে? পরিচালন ব্যয় লেখা যাবে না, এটা অন্যান্য ব্যয়ের ভিতরে ব্যাংক ঋণের সুদ 9,600 টাকা লিখতে হবে। মেরিকা ফি 3,000, পরিচালন ব্যয়ে যাবে বাট্টা, এখানে আছে ডেবিটে 8,000, ক্রেডিটে 8,000। বাট্টার টাকা কি? বাট্টার টাকা হচ্ছে ডেবিটেরটা হচ্ছে ব্যয়, পরিচালন ব্যয় লিখতে পারবা, ক্রেডিটেরটা হচ্ছে আয়, তাহলে আয় লিখতে পারবা, তাই না? এরপরে ব্যবসায়িক বাট্টা আছে, ব্যবসায়িক বাট্টা অর্থ বিক্রয়ের পর যে বাট্টা 4,000 টাকা পরিশোধ করা হয়েছে, এই 4,000 টাকা বিক্রয়ের পর বাট্টা দেওয়া হয়েছে। কিন্তু এখানে বিক্রয় নামে কোনো ডাটা আছে? ডাটা না থাকার কারণে মোট লাভটা আপডেট করা লাগবে। এখন মোট লাভ ছিল কত? মোট লাভ ছিল 1 লাখ। এই 1 লাখ টাকা পর ক্রয় বাট্টা, এটা এক ধরনের আয়। ক্রেডিটের যে ক্রয় বাট্টা আছে এই 12,000 মোট লাভের সাথে যোগ হবে। আর ব্যবসায়িক বাট্টা যেটা ডেবিটে আছে এটা কি? ব্যবসায়িক বাট্টা যেটা ডেবিটে এটা ব্যয়, ব্যয়ের কারণে এটা মাইনাস হবে, দিয়ে মোট লাভটা আপডেট করা লাগবে। আপডেট করে তারপর কাজ করবা। তাহলে প্রকৃত কত হচ্ছে? প্রকৃত মোট লাভ 1 লাখ থেকে 1 লাখের সাথে 12,000 যোগ করলা, যোগ করলে হবে 1,12,000। এখান থেকে প্রদান আছে 4,000, 1,12,000 থেকে 4,000 বাদ দিলে মোট লাভ আপডেটেড হয়ে যাবে 1,08,000। অফিস খরচ আছে 50,000, অফিস খরচ পরিচালন ব্যয়ের মধ্যে আসবে, অফিস খরচ আসবে পরিচালন ব্যয়ের মধ্যে। শিক্ষানবিস ভাতা অন্যান্য ব্যয়ের মধ্যে আসবে, শিক্ষানবিস ভাতা অন্যান্য অন্যান্য ব্যয়ের মধ্যে আসবে শিক্ষানবিস ভাতা। এখান থেকে কিছু বলার থাকলে বলো। সবগুলো, হ্যাঁ সবগুলো, মোট, হ্যাঁ মোট লাভ ওখানে কত দেওয়া ছিল? মোট লাভ দেওয়া ছিল 1 লাখ। ব্যবসায়িক বাট্টা ক্রেডিটে যেটা আছে এটা মূলত ক্রয় বাট্টা, ক্রয় থেকে মাইনাস হয়, তাই না? কিন্তু ক্রয় নামে এখানে কোনো ডাটা আছে? ডাটা নাই, এই কারণে ক্রেডিটের ডাটা দিয়ে লাভের পরিমাণ, এটা আয় যেহেতু, লাভের পরিমাণ মোট লাভ বেড়ে যাবে, এই জন্য 12,000 টাকা যোগ হবে, দিয়ে মোট লাভ হয়ে যাবে 1,12,000। এরপরে আবার ব্যবসায়িক ভাট্টা ডেবিটে 4,000 যেটা আছে এটা দিয়ে কি হবে? মোট লাভ কমে যাবে 4,000, তারপর আপডেটেড মোট লাভ হয়ে যাবে 1,08,000। এটা কি ক্লিয়ার তুমি? ব্যাপারটা খুবই সহজ, তুমি লাভ বের করেছো, একটা লাভ বের করার পর হঠাৎ দেখলা যে কোনো খরচ তুমি বিবেচনা করনি। এখন যদি বিবেচনা করো তাহলে তোমার মোট লাভ বাড়বে না কমবে? কোনো খরচ ছিল যেটা তুমি বিবেচনা করনি, এখন তুমি এটা বিবেচনা করতেছো, তাহলে তোমার মোট লাভের পরিমাণ কী হবে? কমে যাবে, তাই না? এইভাবে তুমি আপডেট করবা। এরপরে এখন তাহলে নেক্সট স্লাইড দেখো, এখানে কোনো কোশ্চেন আছে করো, এখানে কোনো
কোশ্চেন আছে কারো? এই স্লাইড থেকে তাহলে নেক্সট সমস্যাগুলো দেখো। সমন্বয়গুলো দেখতে পাচ্ছ? নেক্সট স্লাইডে এখানে বলা হচ্ছে শিক্ষানবী ভাতা 20% বকে আছে। ভাতা যত ছিল সেটা পেমেন্ট যা করা হয়েছে তারপরও 20% বকে আছে, তার মানে পেড অ্যামাউন্ট কত? 80%। 80% সমান এই টাকা, 1% সমান কত? ঐকিক নিয়মে যদি করো 20% সমান কত? তাহলেই তোমার কি বের হয়ে যাবে, তাহলেই বকেয়ার পরিমাণ, শিক্ষানবিশ ভাতা বকেয়ার পরিমাণ বের হবে। এই শিক্ষানবিশ ভাতা বকেয়া যখন তুমি ইয়ে করবা, যখন শিক্ষানবিশ ভাতা বকেয়া যখন অন্যান্য ব্যয় লিখবা, সে সময় কি হবে? অন্যান্য ব্যয় লেখার সময় যোগ করে দেখাতে হবে বকেয়া। 8,000 টাকা আদায়যোগ্য নয় বলা আছে, তার অর্থ এটা কুঋণ। যেটা আদায়যোগ্য নয় এটাও এক ধরনের খরচ, এটা হচ্ছে কুঋণ বা অনাদায়ী পাওনা লিখতে পারো। আর 8% হারে কুঋণ সঞ্চিতি বিবেচনা করতে বলছে, 8% হারে কুঋণ সঞ্চিতি বিবেচনা করতে বলছে, 8% হারে। 8% হারে তাহলে কুঋণ সঞ্চিতি বিবেচনা করবা, বর্তমানে যে দেনাদার আছে তার উপরে, দেনাদার বা প্রাপ্য বর্তমানে যে আছে তার উপরে তুমি 8% হারে কুঋণ সঞ্চিতি বিবেচনা করবা। বর্তমান দেনাদার বের করার জন্য রেয়াবিলে যে দেনাদার ছিল ওই দেনাদার থেকে 8,000 টাকা যেহেতু আদায়যোগ্য নয় বলা আছে, 8,000 টাকা মাইনাস হবে, কারণ দেনাদার বা প্রাপ্য কমে যাচ্ছে। 4,000 টাকার বিল প্রাপ্তি হিসাবে লেখা হয়নি, বিল পাওয়া যায় দেনাদারের কাছ থেকে। দেনাদার যেহেতু একটা বিল দিল, দেনাদারের পরিমাণ কি হবে? তুমি যার কাছ থেকে টাকা পাও সে তোমাকে কিছু টাকা দিচ্ছে, টাকা দিচ্ছে মনে করো কিছু, বা কোনো প্রতিশ্রুতি নামা দিচ্ছে টাকা পরিশোধের ব্যাপারে, তাহলে দেনাদার বা প্রাপ্য কি হবে? টাকা দিচ্ছে, যাদের কাছ থেকে টাকা পাও তারা তোমাকে টাকা দিচ্ছে, তাহলে তোমার দেনাদার বা প্রাপ্যর পরিমাণ কি হবে? দেনাদার বা প্রাপ্যর পরিমাণ কমে যাবে। এই জন্য 4,000 টাকার বিল প্রাপ্তি যেটা আছে, এই বিল প্রাপ্তি 4,000 টাকা মাইনাস করে এবং 8,000 টাকা যে আদায়যোগ্য নয় বলা আছে এটা মাইনাস করে তোমার ধরতে হবে 8% হারে কুঋণ সঞ্চিতি বিবেচনা করতে হবে। পূর্বে প্রদত্ত 6,000 টাকার চেক প্রত্যাখ্যাত হয়েছে যা হিসাবে লেখা হয়নি, মানে পূর্বে একজন পাওনাদারকে চেক দেওয়া হয়েছিল, এখন এই চেকের টাকা, চেক দেওয়া হয়েছিল কিন্তু এই চেকের টাকা বলতেছে যে এই চেকটা সঠিক নাই, তাহলে পাওনাদার এসে তোমাকে ধরবে আবার, তাই না? ধরা মানে পাওনাদারের পরিমাণ বেড়ে যাবে, পাওনাদারের পরিমাণ বেড়ে যাবে। আবার তুমি চেক দিছিলা, চেক দেওয়ার সময় ব্যাংক ব্যালেন্স কমে গেছিল না, কিন্তু চেকে ত্রুটি থাকার কারণে ব্যাংক এটা পরিশোধ করেনি, তাহলে এখন ব্যাংক ব্যালেন্স কি হবে? বেড়ে যাবে। তারপরে বাট্টা প্রাপ্তি 5,000 টাকা আছে, বাট্টা প্রাপ্তি 5,000, এই টাকাটা কি হবে? বাট্টা পাওয়া যায় পাওনাদারের কাছ থেকে, পাওনাদার কমে যাবে আর বাট্টার জন্য আয় হবে। এর ভিত্তিতে যা এখন বলা হয়েছে যে চলতি সম্পদ নির্ণয় করো, কয়ে জানতে চেয়েছে চলতি সম্পদ নির্ণয় করো, নেট লাভ বা ক্ষতি নির্ণয় করো এবং আর্থিক অবস্থার
বিবরণী প্রস্তুত করো। এই স্লাইড দ্বিতীয় স্লাইড থেকে কোনো কোশ্চেন আছে কারো? পাঁচ নম্বরটার জামেদা হবে বার্তা প্রাপ্তি, 5,000 টাকা হিসাবভুক্ত হয়নি, বার্তা পাওয়া যায় পাওনাদারের কাছ থেকে, এই জন্য পাওনাদার ডেবিট হবে আর বার্তার জন্য আয় হবে, এই জন্য বার্তা হবে ক্রেডিট, পাওনাদার ডেবিট আর প্রাপ্ত বার্তা বা শুধু বার্তা হিসাব ক্রেডিট লিখলেও হয়। এই দ্বিতীয় স্লাইড থেকে কারো কিছু জানার আছে? বার্তা প্রাপ্তি আয় অন্যান্য আয়ের ভিতরে লিখতে হবে। তাহলে এই স্লাইড থেকে কোনো কিছু জানার আছে কারো? জানার না থাকলে তাহলে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এখন নেক্সট স্লাইড দেখতে পাচ্ছ, এখানে চলতি সম্পদ নির্ণয় করা আছে। চলতি সম্পদ অর্থ দ্রুত যাদের কাছ থেকে টাকা পাওয়ার আদায় হওয়ার সম্ভাবনা থাকে। এর ভিতরে কলকব্জা যন্ত্রপাতি আসবে না, কারণ কলকব্জা যন্ত্রপাতি বিক্রি করে তোমার টাকা পেতে অনেক সময় লাগতে পারে। প্রাপ্য কমিশন 5,000, চলতি সম্পদে আসতেছে প্রাপ্য কমিশন 5,000। এরপর দেনাদার ছিল 3,20,000, এখান থেকে অনাদায়ী পাওনা যেটা আদায়যোগ্য নয় বলা আছে সেটা মাইনাস হচ্ছে 8,000। প্রাপ্য বিল পাওয়া গেছে 4,000, প্রাপ্য বিলের টাকাও মাইনাস হচ্ছে কারণ ওরা টাকা দিল। তাহলে দেনাদার কী হবে? কমে যাবে। সব শেষে এসে 3,08,000 টাকার উপরে 8% বলা ছিল না, ওই 8% বিবেচনা করলে নতুন পাওনা সঞ্চিতি 24,640 টাকা মাইনাস হবে। প্রাপ্য বিল যে টাকা আদায়ের প্রতিশ্রুতি পাওয়া গেল এটাও এক ধরনের চলতি সম্পদ, এই জন্য চলতি সম্পদে আসতেছে যেহেতু এটা আদায়ের ব্যাপারে প্রতিশ্রুতি পাওয়া গেল। এরপরে যে ব্যাপার ব্যাংক জমা 6,000, ব্যাংক জমা 6,000 টাকা সম্পদে আসবে। এইভাবে চলতি সম্পদগুলো লিখতে হবে। এখন বলো এই স্লাইড থেকে কারো কিছু জানার আছে? বলো। সবসময় প্রকৃত অবস্থার উপর সব কিছু ধরতে হবে, সবসময় বর্তমান বলবে না। যেমন তোমাকে বলা হলো তুমি কেমন আছো, তুমি কি এটা 2 বছর আগের ভিত্তিতে বলবো না এখনকার ভিত্তিতে? এখনকার ভিত্তিতে। ঠিক তেমন সবসময় প্রকৃত দেনাদার বা বর্তমান দেনাদারের উপর ধরো এটা বলবে না। তোমাকে এটা বুঝে নিতে হবে যে সব কিছু যোগ বিয়োগ করে যে টাকা হচ্ছে তাই হচ্ছে বর্তমান দেনাদার। এরপরে প্রাপ্য বিল একটা সম্পদ। এরপর এখান থেকে বলো, এখান থেকে বলো কোনো কোশ্চেন থাকলে কারো, এই স্লাইড থেকে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এবার আছে এই স্লাইড থেকে কারো কোনো কোশ্চেন আছে? নাই? তাহলে দেখো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। আয়ের উত্তরের জন্য বলা হচ্ছে যে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো, এগুলো যেটা যেখানে লেখার ওই অনুযায়ী লিখতে হবে। এগুলো কোথায় লিখতে হবে? এখানে তোমার কী বলা আছে? মোট মুনাফা সমন্বিত যেটা কিছুক্ষণ আগে আলোচনা করলাম এটা, তারপর সেখান থেকে পরিচালন ব্যয়, যাতায়াত খরচ, কুরিন যোগ নতুন সঞ্চিতি, নিরীক্ষা ফি, বার্তা, অফিস খরচ বাদ দিলে হয়ে যাচ্ছে 97,640 টাকা।
যেহেতু ব্যয়ের জন্য মাইনাস করতেছ, মাইনাস করার পর এবার অন্যান্য পরিচালনা আয়ের মধ্যে পরিচালনা আয় বা ইচ্ছা করলে অন্যান্য আয়ও বলতে পারো। এখানে 8,000 যোগ 5,000 যোগ করলে 13,000 হচ্ছে, তারপর 10,360-এর সাথে 13,000 যোগ করে হয়ে যাচ্ছে 23,360। পরিচালন মুনাফা হলো, এরপর এখান থেকে অপরিচালন ব্যয়ে ব্যাংক ঋণের সুদ 9,600 বাদ দিচ্ছ, আর শিক্ষানবিশ ভাতা আছে তার সাথে বকেয়া 2,500 যোগ করে টোটাল হচ্ছে 22,100 বাদ দিয়ে 1,260 টাকা হচ্ছে নেট মুনাফা। এই নেট মুনাফা নির্ণয় পর্যন্ত কারো কিছু বলার আছে? মোট মুনাফা কি? হ্যাঁ, মোট মুনাফা একটা দেয়া ছিল, এরপর বিক্রয় বাট্টার জন্য ব্যয় আছে আর ক্রয় বাট্টার জন্য আয় আছে। তাহলে আয়টা যোগ করবা আর ব্যয়টা। হ্যাঁ, যদি কখনো এভাবে থাকে তখন ক্রয় বাট্টা আয় যেহেতু ওটা যোগ করবা আর বিক্রয় বাট্টা হচ্ছে ব্যয়, এটা মাইনাস করবা, মাইনাস করে সমন্বিত আসবে। এরপরে আর্থিক অবস্থার বিবরণী দেখো। আর্থিক অবস্থার বিবরণীতে যেটা দেখতে পাবে যে উভয় দিক সমান হতে হবে, উভয় দিক সমান। এই সমানের মধ্যে যেটা বলা আছে যে চলতি সম্পদ নির্ণয় করাই আছে ক নম্বরে, তাই না? চলতি সম্পদ নির্ণয় করা আছে, তা লেখা হলো চলতি দায়ের মধ্যে ব্যাংক ঋণের সুদ 9,600, পাওনাদার যোগ চেক প্রত্যাখ্যান, পাওনাদারকে একটা ভুল চেক দেওয়া হয়েছিল এই জন্য পাওনাদার বেড়ে যাচ্ছে, বাট্টা পাওয়া গেল ছাড় এই জন্য মাইনাস হচ্ছে, আর বকেয়া শিক্ষানবিশ ভাতার যেটা নির্ণয় করা ছিল ওইটা দেখানো হচ্ছে। দীর্ঘমেয়াদি দায়ের মধ্যে ব্যাংক ঋণের টাকা দেখানো হচ্ছে, দীর্ঘমেয়াদি দায়ের মধ্যে ব্যাংক ঋণের টাকা, তারপর মালিকানা সত্য হচ্ছে, তাই না? এই মালিকানা সত্যের মধ্যে কি কি হচ্ছে? মালিকানা সত্যের মধ্যে মূলধন বাদ উত্তোলন যোগ নেট লাভ করে উভয় দিকের সমষ্টি সম্পদ এবং দায়ের সমষ্টি সমান হয়ে যাচ্ছে, সম্পদ এবং দায়ের সমষ্টি সমান হবে। যদি রেওমিল সমান থাকে এবং তোমার সমাধান যদি সমান হয়, সঠিক হয় যদি, তাহলে আর্থিক অবস্থার বিবরণীর দুই দিকের টাকার পরিমাণ যোগ সমান হবে। যদি সমান হয় তাহলে ধরে নেওয়া যায় যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত তোমার সঠিক হয়েছে, এটা ধরে নেওয়া যাবে। এবার এখান থেকেই যেটা যে বিষয়ে তুমি বললে আর কি, ওই বিষয়টা দেখো এবার, যে এখান থেকে আমরা এই সৃজনশীল থেকে অন্য কোনো কিছু যদি জানতে চাই তাহলে দেখো উত্তর কেমন আসছে। এখান থেকে তোমাকে বলা হলো যে পরিচালন ব্যয়ের পরিমাণ কত, এরকম মনে করে বলা হলো, তুমি নিজেই দাঁড়াও। পরিচালন ব্যয় এখানে যা দেখতে পাচ্ছ রেওমিলে, এখান থেকে পরিচালন ব্যয় তোমাকে জিজ্ঞেস করা হলো, এক্ষেত্রে তার উত্তর কি বলবা? স্যার,
শিক্ষানবিশ ভাতা আসবে না, শিক্ষানবিশ ভাতা যাবে অন্যান্য ব্যয়ের মধ্যে। তাহলে দেখো শিক্ষানবিশ ভাতা ভুল হয়ে গেল। তারপর মনে হয় দিয়ে তো আর সঠিক উত্তর হবে না, তাই না? তোমাকে বারবার প্র্যাকটিস করে সব কিছু ঠিক করতে হবে। একই প্রশ্ন কয়েকবার আলোচনা করার পরও অনেক সময় দেখা যায় যে তারপরও সঠিক হয় না। ক্লিয়ার? আর কোনো আজকের আলোচনা থেকে আর কোনো কিছু জানার আসছে? শিক্ষানবিশ ভাতা দিবা অন্যান্য ব্যয়ের মধ্যে, এটা হচ্ছে যারা শিক্ষানবিশ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ছাত্র পড়তেছে তোমার সংশ্লিষ্ট ফার্মে, তাদেরকে একটা ভাতা দেওয়া হয়, এটা হচ্ছে শিক্ষানবিশ ভাতা। সিএ পড়ার সময় তুমি মান্থলি একটা ভাতা পাবা, এটাকেই বলে শিক্ষানবিশ ভাতা। এরপরে লাস্ট বেঞ্চে তুমি দাঁড়াও, তোমার পুরো নাম কি? তোমার পুরো নাম কে? সীমান্ত। তুমি, তোমাকে জিজ্ঞেস করা হলো যা এখানে যে র্যামিল দেখতে পাচ্ছ না, স্লাইডে যে র্যামিল দেখতে পাচ্ছ, এখান থেকে তুমি এখন বলো যে তোমার দীর্ঘমেয়াদী দায় কত নির্ণয় করো যদি বলে, তখন তার উত্তর কী কী বলবা? দীর্ঘমেয়াদী দায় কত টাকা বলবা? দীর্ঘমেয়াদী দায় তুমি কনফার্ম হয়ে বলো, যা বলো নিশ্চিত হয়ে বলো, এরপর আমি বলতেছি। কত বলতে যাচ্ছ দীর্ঘমেয়াদী দায়ে? দীর্ঘমেয়াদী দায়ে শুধু ব্যাংক ঋণের যে আসল টাকা আছে না, দীর্ঘমেয়াদী দায়ে ব্যাংক ঋণের আসল টাকাটাই আসবে। পুরো 80,000 টাকাই দীর্ঘমেয়াদী দায়, আর অন্য কোনো ব্যাংক ঋণ, কোনো ব্যক্তিগত ঋণ, কারো কাছ থেকে ঋণ গ্রহণ, বন্ধকি ঋণ, এরকম কোনো কিছু নাই, এই জন্য আর কোনো কিছু আসবে না। এরপরে বলো, আরও যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো। বয়েজ, আর কারো কোনো কোশ্চেন আছে আজকের আলোচনা থেকে? থাকলে বলো। কোনটা? মোট লাভ লিখবা একটা হেডলাইনে, পরিচালন ব্যয় লিখবা একটা হেডলাইনে, পরিচালন ব্যয়ের নিচে ডাটাগুলো নিচে আসবে, অন্যান্য ব্যয় লিখবা একটা হেডলাইনে, এইভাবে চলতে থাকবে। নেট লাভ যা বের হলো এটা লিখবা আরেকটা হেডলাইনে, এভাবে চলতে থাকবে। আর কারো কিছু বলা যাচ্ছে বয়েজ? আর কেউ কিছু বলতে যাচ্ছ? তুমি দাঁড়াও দেখি তোমার নাম কি পুরো। এখানে তোমার যা দেখতে পাচ্ছ এখান থেকে তোমার বলা হলো চলতি দায় নির্ণয় করো, তাহলে এই চলতি দায়ের ফলাফল কত বলবো? চলতি দায় যদি নির্ণয় করতে বলে, এখানে যা স্লাইডে যা দেখতে পাচ্ছ এখান থেকে চলতি দায় জানতে চাওয়া হলো, তার ফলাফল কি বলবো? চলতি দায়। আচ্ছা, তাহলে নেক্সটে ভালোভাবে ট্রাই করবা, চেষ্টা করলেই পারবা।
আর কারো কিছু বলার আছে? শোন, কি এটা 18 সালের মাঝামাঝি নেওয়া হয়েছে, কিন্তু অঙ্ক 19 সালের, অতএব 19 সালে সুদ হবে পুরো বছরের, দেড় বছর না, কখনো এক বছরের হিসাবে দেড় বছরের খরচ লেখা যাবে না। এক বছরের বেশি খরচ লিখতেই পারবে না, এক বছরের ঋণের সুদ লিখতে হবে, ঠিক আছে? 19 12% 9600 টাকা শুধু এক বছরেরটাই লিখবা। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।